আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এমবি মিডিয়া থেকে সরাসরি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সীতাকুণ্ডর অন্তর্গত, সীতাকুণ্ড থানার অন্তর্গত কুমিরাতে হযরত করম আলী শাহ রাহমাতুল্লাহ আলাই প্রকাশ ডাল চাউল মিয়ার মাজার প্রাঙ্গণে। দেখুন, আল্লাহর ওলি আরব দেশ থেকে পাড়ি দিয়ে আজকে বাংলার জমিনে এসেছে ইসলামের দাওয়াত নিয়ে, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য। আজকে হাজার হাজার মানুষ দৈনিক আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করতেছেন। কেন যাচ্ছেন? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন, আমার ওলিদের কোনো খাউফ নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, না দুনিয়ার জমিনে, না কবরের জিন্দগিতে, কোনো জায়গায় আল্লাহর ওলিদের ভয় নেই। আল্লাহ আবার পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, কোনো মা সাদিকিন, তোমরা আমার সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করব। ইন্না রহমাতুল্লাহি করিব মিনাল মুহসিনিন। আল্লাহ বলতেছেন, আমার দয়া পেতে হলে আমার মাহবুব সালেহিনদের দরবারে যাও, আমার মাহবুবদের দরবারে যাও। তাই সুতরাং আজকে দেখুন কত কষ্ট করে, একটি নয় দুইটি নয়, প্রায় 325টি সিঁড়ি অতিক্রম করে আজকে হাজার হাজার মানুষ আল্লাহর ওলির দরবারে এসেছে, ভিড় জমাচ্ছেন। আপনারা দেখতেছেন এখানে এত মানুষ জড়ো হওয়ার পিছনে আরেকটি রহস্য রয়েছে, আরেকটি কারণ রয়েছে, আরেকটি মজার বিষয় হচ্ছে, আজকে এই দরবারের মধ্যে অবস্থান করেছেন মাইজ ভান্ডার দরবার শরীফ, হাদি মঞ্জিলের নায়েবে সাজ্জাদান হোসেন, নবী বংশের 31তম ঔলাদ, রাহবারে তরিকত আল্লামা শাহ সুফি সৈয়দ তাজবীর হাদি আল হাসানি আল মাইজ ভান্ডারি মাদ্দাজিল্লুল আলী তশরিফ আনয়ন করেছেন। দেখুন, আল্লাহর রসুলের ঔলাদ পাক যেখানে যাচ্ছেন, হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন আল্লাহর মাহবুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হযরত কমর আলী শাহ রাদিয়াল্লাহু তাআলার মাজারের উরুস শরীফ, তো উরুস শরীফ মানে সম্পূর্ণ করার জন্য আমাদের খাদেম পরিবারের অনেক মানে মানুষজন আছে, তারপর অনেক মানে হেল্প করার জন্য অনেক মানুষজন আছে এখানে আমাদের মানে সাহায্য, মানে যাতে মেহমান আসে কোনো সমস্যা না হয় সেই জন্য আমাদের মানে অনেক ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং ওজুর পানির ব্যবস্থা রয়েছে, যাতে মানুষের কোনো সমস্যা না হয় ওরকম মানে সব কিছুর ব্যবস্থা করে রাখা হয়েছে। তো আমাদের এখানে মাজার শরীফে যারা আসছে তারা মানে আমাদের খাদেম পরিবারের সবাই আছে এখানে, সবাই দেখাশোনা মানে সবার সাথে মানে দেখাশোনা করতে পারবেন, আসি মানে কোনো সাহায্য সহযোগিতা লাগলে এখানে আমাদের মানুষ আছে ওদের সাথে দেখা করতে পারবেন।
হযরত কমর আলীশার পবিত্র পাকুরি শরীফ মানে গত বছরের চেয়ে বছরের একটু মানে জমজমাট হওয়ার মানুষ মানে একটু চাপ রয়েছে, ওই জন্য আমাদের ওইরকমভাবে ব্যবস্থা করে রাখা হয়েছে মানে যাতে কোনো সমস্যা না হয়, মেহমানদের কোনো অসুবিধা না হয়, সব ধরনের মানে সহযোগিতার সব কিছু করতে পারবো, এরকম সব কিছু করা আছে আমাদের। তো যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহর ওলিরা আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছেন অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য। আজকে দেখুন এত গহীন পাহাড়ের মধ্যে যেখানে কোনো মানুষের বসবাস ছিল না, কোনো মানুষ যেত না, সেখানেই এসে আল্লাহর ওলিরা অবস্থান নেওয়ার কারণে আজকে হাজার হাজার মানুষ আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করতেছেন। শুধু আজকে নয়, আপনারা দেখবেন প্রতি বৃহস্পতিবার যখন হয় দেখবেন মানুষের ঢল কি যেন এখানে কি যেন পেয়েছে, কেননা অবশ্যই পাবেই তো, যেহেতু আল্লাহ আল্লাহর ওলিদেরকে মহাব্বত করেছে। আল্লাহর ওলিদেরকে মহাব্বত করার কারণে আজকে মানুষ সাধারণ মানুষ আল্লাহর ওলিদের কাছে ছুটে যাচ্ছে, যেখানেই মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে দেখুন আল্লাহর ওলির দরবারে গিয়ে সমাধান পাচ্ছেন। আল্লাহর ওলিরা এসেছেন মানুষকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য। প্রিয় উপস্থিতি, এই যে দেখুন আজকে সমস্ত ব্যবসা বাণিজ্য একদিকে রেখে মানুষ যাচ্ছে আল্লাহর ওলির দরবারে, ছুটেছে তো ছুটেছেই। কেন? সাধারণত একটি কথা, মানুষ যদি কোনো কিছু না পায় সেখানে মানুষ যায় না, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই আল্লাহর ওলির দরবারে মানুষ যেটাই চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর ওলির আল্লাহর বন্ধুর মহাব্বতের খাতিরে সেটাই দিচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদেরকে এখন উপরে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে একটি সময় ছিল সিঁড়ি ছিল না, শুধু মাটি কেটেই সামান্য সিঁড়ি করেছিল, আজকে সেখানে পাকা সিঁড়ি হয়েছে, কেননা আল্লাহর ওলির সোহবতের কারণে। মানুষ আল্লাহর ওলি যেদিকে যায় অন্ধকার জায়গায় গেলে সেখানেই আলোকিত হয়, কেননা আল্লাহর ওলি তো এসেছে মানুষকে হেদায়েতের পথে নেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আজকে সাথে সাথে এখানে অবস্থান করেছে মেহমানে আলা হয়ে এসেছেন ঔলাদ রসুল, তাহলে ঔলাদ রসুল আসার কারণে আরও সুন্দর লাগতেছে, আরও বেগবান হচ্ছে। আল্লাহর ওলিরা এই দুনিয়াতে না আসলে আজকে মানুষ গোমরাহির পথে থাকতো, গোমরা হয়ে থাকতো, মানুষ ইসলাম বুঝত না, মগার দেশ হয়েই থাকতো। কিন্তু সৌভাগ্যের বিষয় হচ্ছে আজকে এই দেশে আল্লাহর ওলিরা এসেছে। আমার হুজুর গৌসুল আজম ইশবন্ডারি যেমনিভাবে এসেছে আজ নয় কাল নয়, আজকে থেকে 500 বছর আগে থেকে আমার গৌসুল আজম মেজবান্ডারির এই জমিনে পদার্পণ হয়েছে। সুতরাং আজকে বাংলার জমিনে ইসলাম পেয়েছে আমার গৌসুল আজম মেজবান্ডারির কারণে, আল্লাহর ওলিদের কারণে এদেশে ইসলাম পেয়েছে। এদেশ ছিল মগের রাজ্য, এদেশে ছিল দেওদানবের রাজ্য, কিন্তু আল্লাহর ওলিরা আসার কারণে আজকে দেওদানব সরে গিয়ে মানুষের অবস্থান করার মতো একটি জায়গা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ওলিদের সহবতে থেকে সঠিক পথে থেকে আল্লাহর ওলিদের গোলামি করার তৌফিক আতা করুক, আমিন। শেষ পর্যায়ে আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, এমবি ইসলামিক মিডিয়াকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করুন, যেহেতু সুন্নিয়ত মাইনি এমবি ইসলামিক মিডিয়া, সুন্নিয়ত মাইনেই হচ্ছে
चैनल के जो बेशि बेशि सबस्क्राइब करबें आपनारा आरो अनेक सुंदर सुंदर दृश्य अनेक सुंदर सुंदर आल्लार वलीदेर रौजा मुबारक अपना देखते पाबें। सुतरां आपनादेर के सबाई के धन्यवाद जानिए आमी आजकेर मतो विदाय निच्छि। अस्सलामु आलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु।